আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা 1216, এবং টিউটর দ্বাদশ শ্রেণী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পল্লবী ডিগ্রি কলেজ, স্টাডি সেন্টার নাম্বার 088, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর। অদ্য আমি দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দ্বিতীয় পত্র, কোড নাম্বার হচ্ছে 2856, 2856 কোড নাম্বারের দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দ্বিতীয় পত্র থেকে 9 নম্বর ইউনিটের 9.4 পার্ট থেকে আলোচনা করব। ইতিমধ্যে আমি দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দ্বিতীয় পত্র থেকে মোট 9টি ক্লাস গ্রহণ করেছি। অদ্য আমার দ্বাদশ শ্রেণী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কোড নাম্বার 2856, এখান থেকে ইউনিট 9 এবং পার্ট 9.4 থেকে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঐতিহাসিক আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঐতিহাসিক ছয় দফা। তো আমরা ঐতিহাসিক ছয় দফা সম্পর্কে কম বেশি সবাই জানি। তো ইতিমধ্যে আমরা ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, কারণ, ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধিকার আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, তাই পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আস্তে আস্তে পরিণতির দিকে এগিয়ে যায়। সেই পরিণতির এক চূড়ান্ত রূপ চূড়ান্ত রূপ পরিগণিত হয় ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের মধ্য দিয়ে। আমরা ছয় দফা আন্দোলনের প্রেক্ষাপট যদি আলোচনা করি, তাহলে আমাদের বলতেই হবে যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ছয় দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং তা বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে পূর্ব পাকিস্তানের চেয়ে পিছিয়ে ছিল এবং নানাভাবে বৈষম্যের শিকার করা হয়েছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ ছিল এই ছয় দফা কর্মসূচি। একথা আমাদের মানতেই হবে যে এই আন্দোলন দীর্ঘস্থায়ী না হলেও এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী এবং সুদূরপ্রসারী। এটি ছিল পূর্ব পাকিস্তানের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তির মহাসনদ। ছয় দফা আন্দোলনের প্রেক্ষাপট, আমরা ছয় দফা আন্দোলন পর্যালোচনা করলে দেখতে পাই যে এটি হঠাৎ করে গড়ে ওঠেনি এবং আকস্মিকভাবে এর কোনো জন্ম হয়নি। 1947 সালে দেশ বিভাগের পর থেকে পূর্ববাংলার মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর তীব্র ঘৃণাবোধ ছিল এবং অনীহা ছিল এবং পূর্ব পাকিস্তানের জনসাধারণের উপর পশ্চিমা শাসক গোষ্ঠীর নির্যাতন, নিপীড়ন এবং নানা ধরনের অত্যাচারের প্রতিফলন ঘটতে থাকে পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকদের
মাধ্যমে। নিম্নে আমরা ছয় দফা কর্মসূচি বা ছয় দফা আন্দোলনের পটভূমি আলোচনা করতে যাচ্ছি। ছয় দফা আন্দোলন মূলত 1947 সালেই এর ভিত তৈরি হয়েছিল, যখন লাহোর প্রস্তাবের ভিত্তিতে দেশ বিভাজন করা হয়। তখন থেকেই, কেননা দেশ বিভাজিত হলেও প্রতিশ্রুতি দেওয়া হয় যে প্রত্যেকটি প্রদেশকে স্বায়ত্তশাসিত প্রদান করা হবে, কিন্তু দেশ বিভাগের পর 18 বছর অতিক্রান্ত হলেও পশ্চিম পাকিস্তানিরা এ বিষয়ে উদাসীনতা দেখায় এবং আশাব্যঞ্জক কোনো পদক্ষেপ গ্রহণ করে না, যার ফলে 1954 সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয় পূর্ব পাকিস্তানের জনপ্রতিনিধিত্ব সরকার। কিন্তু 56 দিনের ব্যবধানে মাত্র 1935 সালে ভারত শাসন আইনের 92 ক ধারা অনুযায়ী ষড়যন্ত্রের মাধ্যমে যুক্তফ্রন্ট মন্ত্রী সভাকে বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও দীর্ঘ প্রতীক্ষিত পাকিস্তান রাষ্ট্রের সংবিধান 1956 সালে কার্যকর হলে মাত্র 2 বছরের মাথায় 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করে তা আবার বাতিল করে দেন। 1959 সালে অগণতান্ত্রিক মৌলিক গণতন্ত্র চালু করে জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়। উল্লেখিত অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা উত্থাপনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্তশাসন দাবি করেন। সামাজিক প্রেক্ষাপট: দুই পাকিস্তানের মধ্যে ব্যাপক ব্যবধান পরিলক্ষিত হয় এবং ভৌগোলিকভাবে দুটি দেশ একটি দেশ থেকে অনেক দূরে অবস্থিত ছিল এবং তাদের দৈনন্দিন জীবনাচরণ, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাসেও রয়েছে ব্যাপক পার্থক্য। পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তান ছিল জীবনযাত্রার মান দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু শাসক গোষ্ঠী এই সামাজিক বৈষম্য দূরীকরণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, ফলে জনগণের মধ্যে, পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিরোধী মনোভাব তৈরি হতে থাকে এবং আস্তে আস্তে তা ব্যাপক রূপ লাভ করতে থাকে। অর্থনৈতিক প্রেক্ষাপটেও এই ছয় দফা আন্দোলনের কর্মসূচিকে ত্বরান্বিত করেছিল এবং ছয় দফা প্রণয়ন করতে বাঙালিদের তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাধ্য করেছিল, কারণ অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের চেয়ে অনেকাংশে এগিয়ে ছিল এবং পূর্ব পাকিস্তানে প্রচুর পরিমাণ কৃষি উৎপাদন হওয়া সত্ত্বেও অর্থনৈতিকভাবে এখানকার স্বনির্ভরতা থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তানের অনেক অর্জিত অর্থ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় পশ্চিম পাকিস্তানে পাচার করা হয় এবং পশ্চিম পাকিস্তানকে উন্নয়নের নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীকে বঞ্চিত করা হয়। এবার সামরিক প্রেক্ষাপট: সামরিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তান নিজেদেরকে খুবই অনিরাপদ বোধ করতে থাকে। 1965 সালে সংগঠিত পাক ভারত যুদ্ধের সময় এই চিত্র আরও পরিষ্কার হতে থাকে, কারণ যুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তান ভারত সীমান্ত এলাকায় যতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তার 10 ভাগের 1 ভাগও পূর্ব পাকিস্তানের নিরাপত্তা জোরদান করা হয় না। ভারত চাইলে যে কোনো সময় পূর্ব পাকিস্তানে আক্রমণ চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারত, ফলে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা সৈন্যবাহিনীর প্রয়োজনীয়তা দেখা দেয়। যেই সামরিক বা সৈন্যবাহিনী পূর্ব পাকিস্তানের জনসাধারণের তথা সীমান্ত এবং সার্বিক নিরাপত্তা বিধান করতে সক্ষম হয়। প্রশাসনিক পটভূমির ক্ষেত্রেও এই ছয় দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল। রাজনৈতিক ক্ষেত্রের মতো প্রশাসনিক ক্ষেত্রেও বাঙালিদের যোগ্যতা থাকা সত্ত্বেও নানাভাবে প্রশাসনিক অধিকার থেকে বাঙালিদেরকে বঞ্চিত করা হয়।
পাকিস্তানের সিভিল সার্ভিস ও সামরিক বাহিনীতে পাঞ্জাবি সহ অন্যান্য পশ্চিম পাকিস্তানি কর্মকর্তাদের সমন্বয়ে একটি এলিট শ্রেণী গড়ে তোলা হয়। এক্ষেত্রে বাঙালিরা ছিল বঞ্চিত। 1965 থেকে 70 সাল পর্যন্ত এক জরিপে দেখা যায় যে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের 69 জন কর্মকর্তার মধ্যে 45 জনই পাঞ্জাবি, বাঙালি ছিলেন মাত্র 3 জন। এ ধরনের বাস্তব অবস্থায় ঐতিহাসিক 6 দফা কর্মসূচির প্রেক্ষাপট তৈরি হতে থাকে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা, এইসব অর্থাৎ সামরিক প্রেক্ষাপট, প্রশাসনিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, এইসব প্রেক্ষাপটের যখন 6 দফা এবং বাঙালিদের স্বাধিকার আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে, ঠিক সেই সময়ে এই 6 দফা ঘোষণা করা হয়। পাক ভারত যুদ্ধ সমাপ্ত হলে পাক ভারত যুদ্ধের অব্যবহিত পরে অর্থাৎ 1966 এবং 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে নিখিল পাকিস্তান জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে মোট 11 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সহ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানিদের বাঙালিদের প্রতি উদাসীনতা দৃশ্যমান হতে থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফা দাবির তীব্র প্রয়োজনীয়তা বোধ করেন এবং বাঙালিদের অধিকার সংবলিত 6 দফা কর্মসূচি সম্মেলনে পেশ করার চেষ্টা করে ব্যর্থ হলে অনুষ্ঠান স্থলের বাইরে এক সাংবাদিক সম্মেলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এখানে তিনি 6 দফা ঘোষণা করেন, যা ঐতিহাসিক 6 দফা নামে পরিচিত। পূর্ব পাকিস্তানের জনগণ এতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে এবং এই 6 দফার পক্ষে মুহুর্মুহ স্লোগান উত্থাপিত হতে থাকে। বাঙালির দাবি 6 দফা, বাঁচার দাবি 6 দফা, এভাবে বিভিন্ন স্লোগানে মুখরিত হতে থাকে পূর্ব পাকিস্তান। 1966 সালের 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি আমাদের বাঁচার দাবি 6 দফা নামে একটি পুস্তিকা প্রকাশ করে এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নানামুখী ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই পুস্তিকা প্রকাশ করে এবং 19 মার্চ কাউন্সিল অধিবেশনে 6 দফা কর্মসূচি অনুমোদন লাভ করে। ঐতিহাসিক 6 দফার ধারা, এবার আমরা ঐতিহাসিক 6 দফার ধারাসমূহ আলোচনা করব। এক নম্বর হলো এক নম্বর হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি, এক নম্বর হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র কি ধরনের হবে। লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে ধর্মের ভিত্তিতে পাকিস্তানের জন্য যে নতুন শাসনতন্ত্র তৈরি করা হয়েছিল, একটি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে। সরকার হবে সংসদীয় পদ্ধতির, সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার থাকবে, তার প্রদেশগুলো পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন লাভ করবে। দ্বিতীয় দফা প্রথম দফা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি, আর দুই নম্বর হচ্ছে কেন্দ্রীয়
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। প্রথমে হলো আমরা আলোচনা করলাম পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি এবং শাসনতন্ত্র, দুই নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থাকবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় সরকার, আর বাকি ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। তাহলে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, আর সার্বিক ক্ষমতা থাকবে হলো প্রাদেশিক সরকারের হাতে। তৃতীয় হলো, তিন নম্বর হলো মুদ্রা বিষয়ক, তিন নম্বর হচ্ছে মুদ্রা বিষয়ক। এখানে দুটি প্রস্তাব করা হয়, একটি হলো সহজ এবং অবাধ বিনিময়যোগ্য দুটি মুদ্রা পূর্ব এবং পাকিস্তানের জন্য প্রচলন করতে হবে, এজন্য দুই প্রদেশে দুটি পৃথক স্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। অথবা দুই নম্বর হচ্ছে একটি কেন্দ্রীয় ফেডারেল ব্যাংকের অধীনে দুই প্রদেশে দুটি রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে এবং দুই প্রদেশের জন্য অভিন্ন মুদ্রা ব্যবস্থা চালু করতে হবে। তবে এক্ষেত্রে সংবিধানের এমন বিধান থাকতে হবে যাতে এক প্রদেশের মুদ্রা অন্য প্রদেশে পাচার না হয়, অর্থাৎ মুদ্রা পাচারের না হওয়ার যাতে না মুদ্রা পাচার যাতে হতে না পারে সেজন্যে গ্রহণযোগ্য ব্যবস্থা এ শাসনতন্ত্রে থাকতে হবে, ছয় দফা। এবার হলো চতুর্থ দফা, চতুর্থ দফা হচ্ছে শুল্ক। চতুর্থ দফা হচ্ছে, চার নম্বর হচ্ছে শুল্ক এবং রাজস্ব। শুল্ক এবং রাজস্ব প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত থাকবে সকল প্রকার কর ধার্য এবং কর আদায়ের ক্ষমতা। তবে প্রদেশে আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে নানা মন্ত্রণালয় পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারকে সরবরাহ করতে হবে এবং যা রিজার্ভ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে। এভাবে ফেডারেল সরকারের তহবিল সমৃদ্ধ হবে। আর পাঁচ নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য, পাঁচ নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনা করার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। দুই প্রদেশের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে, প্রয়োজনে প্রদেশ থেকে সমান হারে অথবা সংবিধানে উল্লেখিত নির্ধারিত হারে কেন্দ্রের ফেডারেল সরকারকে বৈদেশিক মুদ্রা প্রদান করতে হবে। এছাড়াও বিনা শুল্কে উভয় প্রদেশের আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে এবং বিদেশের সাথে এ সংক্রান্ত সকল প্রকার চুক্তি সম্পাদন, বিদেশে ট্রেড স্থাপন এবং আমদানি রপ্তানি বাণিজ্য করার ক্ষমতা প্রাদেশিক সরকারের নিকট সাংবিধানিকভাবে অর্পণ করতে হবে। আর ষষ্ঠ নম্বর, ছয় নম্বর হলো এই প্রতিরক্ষা, ছয় নম্বর হচ্ছে এই প্রতিরক্ষা বিষয়ক। ছয় দফা কর্মসূচির ষষ্ঠ দফা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ক। প্রদেশের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে মিলিশিয়া এবং প্যারামিলিটারি নামে প্রাদেশিক সেনাবাহিনী গঠন ও পরিচালনা করার ক্ষমতা সাংবিধানিকভাবে প্রদেশকে প্রদান করতে হবে। এবার আমরা আলোচনা করব ছয় দফার কর্মসূচির প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া
ঐতিহাসিক ছয় দফার ধারাগুলো ছিল পূর্ব পাকিস্তানের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং শোষণ ও নির্যাতন থেকে মুক্তির মহাসনদ। তাই পূর্ব পাকিস্তানের জনগণ এটিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানায়। ছয় দফা ঘোষণা করায় শেখ মুজিবুর রহমান দারুণভাবে জনগণের নিকট আনন্দিত হয় এবং জনগণের মনের মানুষে পরিণত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যদিকে তৎকালীন সরকার ও পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ ছয় দফার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকে। তারা এটিকে পাকিস্তানের জাতীয় ঐক্যের বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসাবে অভিহিত করতে থাকে। পশ্চিম পাকিস্তানের এটি তেমন একটি আলোড়ন ফেলতে না পারলেও পূর্ব পাকিস্তানে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এই ছয় দফা। এ কারণে পশ্চিম পাকিস্তানি সরকার দমন নীতি আরম্ভ করে। পূর্ববঙ্গের তৎকালীন গভর্নর মোনায়েম খানের নির্দেশে শেখ মুজিবুর রহমান সহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, ফলে সর্বাত্মক হরতালের আহ্বান করা হয়। 1966 সালের 7ই জুন বন্দীদের নিঃশর্ত মুক্তিদার দাবিতে পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হরতাল পালিত হয়। ওই দিন সরকার ঘোষিত নিষেধাজ্ঞা না মেনে জনগণ রাস্তায় নেমে আসলে এবং স্বতঃস্ফূর্ত মিছিল চালালে পুলিশ জনগণের উপর গুলি চালায়। এতে কিশোর মনুমিয়া সহ ঢাকা ও নারায়ণগঞ্জে সর্বমোট 11 জন শাহাদত বরণ করে এবং শতাধিক লোক আহত হয়। 1967 সালের আন্দোলনে আরও জোরদার হয় আইয়ুব খান বিরোধী সকল রাজনৈতিক দল একত্রিত হবার মধ্য দিয়ে। এভাবে ছয় দফা আন্দোলন পূর্ব পাকিস্তানের জাতীয় মুক্তি সনদে পরিণত হতে থাকে। ছয় দফা আন্দোলন গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। ছয় দফা শেখ মুজিবুর রহমান নিজেই এটিকে বাঙালিদের মুক্তির মহাসনদ হিসাবে আখ্যায়িত করেন। 2 নম্বর, ছয় দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর নিপীড়নের এক চিত্র ফুটে ওঠে এবং পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে পূর্ব পাকিস্তানের জনগণরা যে প্রত্যাখ্যান করেছিল ছয় দফার মধ্য দিয়ে তাই প্রতিভাত হয়। 3 নম্বর, হচ্ছে ছয় দফার প্রথম দফাতেই বলা হয়েছে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা। এতে মূলত বাংলাদেশ রাষ্ট্রের জন্মের দিকে এগিয়ে যায় এবং স্বায়ত্তশাসনের নামে পরবর্তীতে 1971 সালে দেশ স্বাধীন হতে সক্ষম হয়। পাকিস্তানের শাসক গোষ্ঠী জানত যে ছয় দফা শুধু স্বায়ত্তশাসনের বিধান নয়, ছয় দফা বাস্তবায়িত হলে তাদের আয়ের বড় উৎস হাতছাড়া হয়ে যাবে এবং পাকিস্তানের অর্থাৎ পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি অনেকটা বাধাগ্রস্ত হবে। ফলে তারা ছয় দফাকে জাতীয় ঐক্যের বিরোধী বলে চিহ্নিত করে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যা দেয়। কিন্তু বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর হীন ষড়যন্ত্র বুঝতে পারে এবং তা উপলব্ধি করে পাকিস্তানিদেরকে প্রত্যাখ্যান করে। 5 নম্বর, ছয় দফা আন্দোলনে উজ্জীবিত জনগণ 1969-এর গণ অভ্যুত্থানের ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়। এই গণ অভ্যুত্থানের ফলাফল 1970 সালের প্রাদেশিক এবং জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করে এবং বাংলাদেশ স্বাধীনতার দিকে দ্রুতগতিতে অগ্রসর হতে থাকে। কারণ জনগণ বুঝতে পেরেছিল যে সমসাময়িক রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে, তারা সর্বদা জনগণের ভালো মন্দ দেখভাল করে। এই আস্থার প্রেক্ষাপটে জনগণ পর্যায়ক্রমে পাকিস্তানিদেরকে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকেই বয়কট করতে থাকে। ছয় দফা আন্দোলন জনগণকে জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ করে তোলে এবং তাদেরকে স্বাধীন হওয়ার পথ দেখায়। জাগরণ অভ্যুত্থানের অংশগ্রহণ করতে উৎসাহিত করে, এমনকি পর্যায়ক্রমে তারা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্র সাহস অনুপ্রেরণা এবং উদ্দীপনা যোগাতে থাকে।
এভাবে এমন এক গণজোয়ারের সৃষ্টি হয় যা মোকাবেলা করা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং পর্যায়ক্রমে অভ্যুদয় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের 1971 সালের 16 ডিসেম্বরে। এবার আমরা এই ইউনিট 9-এর পার্ট 9.4-এর বহু নির্বাচনী প্রশ্ন থেকে আলোচনা করব। ঐতিহাসিক 6 দফা কর্মসূচি কে ঘোষণা করেন? ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় কত সালে? ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালে। ঐতিহাসিক 6 দফায় মোট কয়টি মুদ্রার কথা বলা হয়? ঐতিহাসিক 6 দফায় 1টি এবং 2টি মুদ্রির কথা বলা হয়। পাকিস্তানে সরকার 6 দফাকে কি বলে আখ্যায়িত করে? পাকিস্তান সরকার 6 দফাকে রাষ্ট্রদ্রোহ তৎপরতা বলে অভিহিত করতে থাকে। এবার আমরা একটি উদ্দীপক এবং উদ্দীপকের প্রদত্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বইতে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেটি আমি আমাদের শিক্ষার্থীদের সামনে উত্থাপন করতে যাচ্ছি। উদ্দীপকটি হলো পশ্চিম দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ যেটি দ্বিজাতি তথ্যের ভিত্তিতে স্বাধীনতা লাভ করে। দেশটির পূর্বাংশের জাতীয়তাবাদী নেতা জনাব এম রহমান পয়ের শাসক গোষ্ঠী পূর্বাংশের বাঙালি জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। এই পরিপ্রেক্ষিতে এম রহমান বাঙালির স্বাধিকার ও স্বায়ত্তশাসনের জন্য 6টি দাবি সম্বলিত একটি কর্মসূচি ঘোষণা করে। পয়ের বাঙালি জনগোষ্ঠী এটাকে তাদের প্রাণের দাবি বলে গ্রহণ করেন। অন্যদিকে পয়ের শাসক গোষ্ঠী এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে আখ্যায়িত করেন। ঐতিহাসিক 6 দফা কী? ঐতিহাসিক 6 দফা হলো বাঙালি জাতির মুক্তির মহাসনদ যা 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত হয়েছিল। ক নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন 6 দফা ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান যে জন্ম হয়েছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তাদের মধ্যে সাম্য এবং বৈষম্য থাকবে না এমন একটি শাসন ব্যবস্থা প্রণীত হবে এবং বাস্তবায়িত হবে। কিন্তু দ্বিজাতি তথ্যের ভিত্তিতে দেশ গঠন হওয়ার পরেও বাঙালিরা পশ্চিম পাকিস্তানের জনগণের চেয়ে প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে থাকে এবং বাঙালিদেরকে নানাভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই অধিকার বঞ্চিত, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত জনগোষ্ঠীকে তাদের কাঙ্ক্ষিত অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে যে 6 দফা কর্মসূচি দাবি করেছিলেন সেটি হচ্ছে 6 দফা কর্মসূচি। উদ্দীপকে উল্লেখিত ঐতিহাসিক 6 দফা কর্মসূচির দফাগুলি লিখুন। আমাদের এখানে লিখতে হবে 6 দফা কর্মসূচি। দফাগুলো হলো, 1 নম্বর হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি এবং শাসনতন্ত্র, যা আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছি, তারপর আমি আবার সেটা পুনর্ব্যক্ত করছি। দ্বিতীয় দফা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। তৃতীয় দফা হচ্ছে মুদ্রা এবং অর্থ বিষয়ক। চতুর্থ দফা হচ্ছে রাজস্ব এবং শুল্ক নীতি বিষয়ক। আর পঞ্চম দফা হচ্ছে বৈদেশিক মুদ্রা এবং বাণিজ্য। ষষ্ঠ দফা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ক। এই হলো মোট 6 দফা কর্মসূচি। তারপরে উল্লেখিত উদ্দীপকের আলোকে 6 দফা কর্মসূচির গুরুত্ব এবং প্রতিক্রিয়া বর্ণনা করুন। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তাতে আমাদের বইয়ের মধ্যে যে রয়েছে 6 দফা শেষাংশে 6 দফা আন্দোলনের গুরুত্ব এবং তাৎপর্য, এটা আমাদের লিখতে হবে এবং প্রতিক্রিয়া। 6 দফা ঘোষণা হলে এটার প্রতিক্রিয়া ব্যাপক হতে থাকে। পশ্চিম পাকিস্তানের জনগণ না করলেও শাসক গোষ্ঠী 6 দফাকে প্রত্যাখ্যান করে। অপরদিকে পূর্ব পাকিস্তান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক এবং বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরঙ্কুশ সমর্থন জানায় এবং এই 6 দফা কর্মসূচিকে তাদের মুক্তির মহা সনদ বলে তারা উপলব্ধি করতে থাকে এবং বঙ্গবন্ধু একজন জাতীয় নেতায় পরিণত হয় এবং বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মহানায়কে রূপান্তরিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অপরদিকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এটাকে রাষ্ট্রদ্রোহ হিসাবে আখ্যায়িত করে এবং বাঙালিদেরকে এই আন্দোলন থেকে যাতে পিছপা বা পিছু হটে সেই দিকে সেজন্য বাঙালিদের উপর দমন নিপীড়ন নির্যাতনমূলক তৎপরতা চালাতে থাকে এবং প্রশাসন দিয়ে পুলিশ বা প্রশাসন যাদের হাতে ন্যস্ত তাদের মাধ্যমে জনগণকে দমন করার জন্য অপচেষ্টা চালাতে থাকে। যাই হোক, এই হলো আমাদের ছয় দফা ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি যা নিয়ে আলোচনা করা হলো। আজকে আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন লেখাপড়ায় মনোযোগী হয় এবং এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা যেটা পাঠদান করে যাচ্ছি সেই পাঠদানের প্রতি তারা মনোযোগী হয় এবং বাসায় অনুশীলন করে এবং যে কোনো প্রয়োজনে ফোনে SMS-এর মাধ্যমে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রেখে এবং সবার মঙ্গল সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ছয় দফা কর্মসূচির এবং ছয় দফা আন্দোলনের পাঠদান এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।